and the man on the jukebox, and then we start to dance, and now I'm singing like. হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ফিরে এসেছি ড্যাবাবাসের পার পর্ব দুই নিয়ে। তো আপনারা সকলে আমাদের সাথে থাকেন, আমরা আজকে যাব ঢাকা টু মাওয়া। তো চলেন। হ্যাঁ ওস্তাদ, এদিকে না অনেক যাত্রী আছে ওস্তাদ, চলেন আমরা যাত্রী কিনে নিয়ে এখন চলে যাই আমরা ঢাকা টু মাওয়ার উদ্দেশ্যে। তো চলেন ওস্তাদ, টান দেন গাড়িটা, টান দেন, তাতে টান দেন, আমরা যাত্রী কিনে নিয়ে যাবো, চলেন তাড়াতাড়ি সবার আগে যাবো। হেই উঠেন 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 উঠেন, হেই উঠেন 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 উঠেন, তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন। এই ইলিশা পড়ছে, এই যে ইলিশা পড়ছে, আমরা যাবো আজকে ঢাকা টু মাওয়া। এ কেডা যাবো কেডা যাবো, বাহি ইলিশ খাইতে কেডা যাবো কেডা যাবো, ফিরিজের ইলিশ খাইতে, কোনো টাটকা ইলিশ থাকবে না মাওয়া গিয়া আমরা আজকে খামু কি বাহি ইলিশ, বাহি ইলিশ। এই তাড়াতাড়ি উঠে দুশালি, তুই এটা কি গান করলি? তোর গান হই না তো বুঝি কি কমু, জাতিরা তো মনে বেশ। এই বেড়া একজন তো থিয়া দিলি। আরে ওস্তাদ, হ্যাঁ থিয়া তো যাবো না, উড়েন উড়েন আপা, আপনি এত দেরি করলেন কি লিগা, সবাই আমরা উঠে গেছি গা, আপনি এত দেরি করে উঠলে কি হবে? তো হে গাইস, আমরা আজকে আসি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি ইলিশের বাস টার্মিনাল থেকে। তো আমরা এখানে তো দেখতে পাচ্ছি ওই পারে কত জ্যাম, তো আমরা ওই পার দিয়ে যাবো না, তো আমরা সিধা এ পার দিয়ে পোস্তগোলা হয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো এই বেটা, ও স্যার রাস্তা খালি আছে, টান দেন বরাবর যান, এই ব্রেক নেই কোনো। দুশালি মনে আছে আমরা সর্বপ্রথম টিপ লয়ে গেছিলাম কক্সবাজার, কক্সবাজার তো গুইটা মজাই পেলাম, দিনে দিনে যায় পৌঁছায় গেছি গা, কোনো জ্যাম পাই নাই, কিন্তু শেষ দিকে যা তো আমরা অনেক ধরনের একটা ঝামেলায় পড়ে গেছিলাম গা, মনে আছে তোর কিরে কুদ্দুসালি? ওস্তাদ মনে আবার না থাকবো, আমরা জীবনে প্রথম গেছিলাম কক্সবাজার, তাও আমরা যে ঝামেলায় পড়ছিলাম, হ্যাঁ ওস্তাদ যায়া কক্সবাজারের মুখেই আমরা ঝামেলাটা পাইলাম। তো হে গাইস, আপনারা যদি বড় হয়ে থাকেন তো আমাদের ওস্তাদ কিছুক্ষণ পর একটি গান শোনাবে, তো সেই গানটি শুনে আপনারা অনেক মজা পাবেন। তো চলেন যাওয়া যাক। এই ওস্তাদ, এই ওস্তাদ, এই ডানিলেন ডানিলেন, এই যে যে সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এ তো এই দোলা এই দোলা, এই বেড়ে গে এই বেড়ে গে, ওস্তাদ যান যান বরাবর যান, এই ডেলি ঘর চাপ, এই ওস্তাদ যান বরাবর যান বরাবর যান যান যান, রাস্তা ফাঁকা আছে, খিলে আছে, যান 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 যান। আরে বেটা ঠিকই কইছ রে, ও নে আমি ডেন্ডি ঘর পিছা লইতাম। ঠিক আছে, হে গাইস, আপনারা যদি ড্যাবাবাসে সেলপার পর্ব এক যদি না দেখে থাকেন তো ডিসক্রিপশনে যাও গিয়ে দেখবেন যে লেখা আছে ড্যাবাবাসে সেলপার পর্ব এক, তো জলদি গিয়ে সেই ভিডিওটি দেখে আসুন, এবং কি আই বাটনও দেওয়া আছে, তো আই বাটন থেকেও আপনারা দেখতে পারবেন। তো এই বাস মোড়টির লিঙ্কও আমি দিয়ে রেখেছি, তো চলেন আমরা যেতে থাকি, তো যেতে যেতে আরও মজা হবে। আমরা আজকে যাব মাওয়া বাহি ইলিশ খাইতে। এই ওস্তাদ আপনি কোনো গান করেন না, আপনার গান হইলে আমার ভূমি আয় পড়তেছে। হ্যাঁ গাইস, তো দেখতে দেখতে আমরা পোস্তগোলার বীজ রূপে চলে এসেছি। তো ওস্তাদ দয়া কইরা গাড়িডারে তাড়াতাড়ি ব্রিজ থেকে নামান, কারণ আমার ভূমি আইতাছে, নদীর গন্ধটা আমার সহ্য হইতাছে না। হ্যাঁ ওস্তাদ তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। আচ্ছা কুদ্দুসালি, যেমন যাত্রীকে কষ্ট না হয় তুই জানলা কিনে সব লাগা দে, আমি তাড়াতাড়ি গাড়ি চালাই এখনই ব্রিজ থেকে নেমে যাবো। তো চল আমরা যেতে থাকি মাওয়ার উদ্দেশ্যে, মাওয়া যায় হাওয়া খামু। তো গাইস আমরা ব্রিজের শেষ মাথায় আছি, তো ওস্তাদ বরাবর বরাবর, এই কোনো গাড়ি নেই, এ তো বরাবর যান বরাবর, এ তো এই 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 বান গাড়ি, এই এ তো যান 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 যান, ডাল দেয় জোরে নামেন, একে ধুমবে চালের মতো জোরে নামেন, জোরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আরে বেটা আর জোরে নামতে পারবো না, আর জোরে নামলে তো মনে কর যে আমার ব্রেক দলে ব্রেক ফেল হয়ে আমি আরেক গাড়ি মাইরা দিম। ওই দিস হেল্পারি কর, সুন্দর মতো হেল্পারি কর, আমি চুপচাপ গাড়ি চালালাম। ঠিক আছে ওস্তাদ, ওই 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 ওস্তাদ, লন্ডন লন্ডন লন্ডন, দেখছে না জায়গায় খারাপ, ওই জায়গায় খারাপ বেরে করে লেগেছে ওস্তাদ, লন্ডন লন্ডন লন্ডন, নাই কোনো গাড়ি নেই, যান বাইলন এবার বাইলন বরাবর বরাবর, এ তো। হে গাইস, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লগে লগে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবা করবাই। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা মাওয়ার কি এক্সপ্রেস হাইওয়েতে চলে এসেছি। কুদ্দুসালি এদিকে তো টোল দিতে হবো, কি রে কি করবো? তো হে ওস্তাদ আপনি মেনশন নট,
দেহি টোল প্লাজার ফিরি কতলে এই তুই আমার বাপের চিনস তোর বাপ কেডা তুই আমার দাদার চিনস তোর দাদা কেডা তুই কি আমার 14 গুষ্টির চিনস 14 গুষ্টি কেডা ওস্তাদ আয় আমার 14 গুষ্টি চিন না থাক সমস্যা নেই আরে টোলটা দিয়ে দেন সমস্যা নেই আর টোলটা দিয়ে দেন আর যদি আমার 14 গুষ্টি চিন তো তাহলে আমার টোলটা ফিরি করে দিত লোন বাই লোন ছেড়ে দেন তো ছুটে গেছি গা তোরে কিন্তু কুদ্দুশালি তুই বেশি কথা কইছ তোর বংশের বাতি নিবা দিমু উচ্চস তোর টোলের লেগে আজকে আমার থেকে বেনসন খাওয়ার 20টা টাকা আরো বেশি গেল বেশি গেল বেশি গেল তোর লেগে আরেকটা কথা কবি এক থাপ রাদার দাঁত ভেঙ্গালাম আরে ওস আতে তো চেতন কি লিয়া আমি তো শুধু একটি ইয়ার কি নিয়েছি ওই যদি আমার 14 গুষ্টি চিন্তা তেলে আর বাপে সব আমাকে ডরাই তো বুঝেন ওস্তাদ একটু ভাপর টাপর যদি না লই তাহলে কি হয় আমি তো আপনাকে পুরো 100 টাকাই বাঁচিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু হয়তো আমার 14 গুষ্টি দেওয়ার তো ছিল না নাহলে তো আমার টোলটা ফিরি করে দিত নাহলে আপনার এই 20টা টাকাও খরচ যেত না না কুদ্দুশালি এক হিসেবে তুই ঠিকই কইছস যদি একটু আমি আমিসহ যদি একটু ফাঁপো নিতাম তাহলে হয়তো বা টোলটা ফ্রি করে দিত তো গাইস আপনারা এখন গান শুনেন আমি এখন গাড়ি চালাই আমার কোনো কালে ভালো হবে না তো ফাঁসি খুদাই তারা কেন না আমার রাইডার বাস ড্রাইভার আমি এমন একজন ড্রাইভিং লাইসেন্স নাই যা কিছু কুত্তা সিকিউরিটি প্রোভাইডার security provider I might as well low that's a nay তো হে গাইস কেমন লেগেছে আপনাদের কাছে গানটি তো যদি গানটি ভালো হয়ে থাকে হ্যাঁ তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন তো সবাই গান শুনেছেন আমরাও গান শুনলাম ভালো লাগলো ওস্তাদ একটি গান শোনালো তো এটা বাসলাবার পক্ষে থেকে আমরা একটি গান শুনাইছি তো দেখতে দেখতে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে আমরা মাওয়ার অনেক কাছাকাছি আছি তো গাইস আপনারা তো আমি জানি যে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি যারা নাকি আমাকে পছন্দ করেন আমি আমার নামটি মনে রাখবেন সবসময় আমি হেল্পার কুদ্দুশালি আমাদের ওস্তাদ নাসির ভাই তো নাসির ভাইকে মনে রাখবেন তো আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো পাসমোড বা স্কিন নিয়ে তো আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হবে আগামী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড গুড বাই তো স্যার তাড়াতাড়ি গাড়িটাকে আপনি সাইড করেন আমার ক্ষুধা লাগছে আমি কিছু খাবো
আছে কুদ্দুস আলি, আমি এখন সাইড করে দিব যাত্রীদেরকে, অ্যানাউন্স করে দে যারা যারা নামার আছে তারা তারা যেমন এখনই নেমে যায়। তো ডিয়া জাতিবৃন্দরা, যারা যারা নামার আছেন তারা তারা নেমে যান, আর যারা যারা নাকি আপনাদের মাল সামান বা টাকা পয়সা মোবাইল থুয়ে মানে রেখে যাবেন তাদের মানে সেই জিনিসগুলো আমাদের হিসাব মনে করে আমরা আমাদের কাছে রেখে দিব, আর সেটাকে আমরা কখনো ফেরত দিব না। তো এখনই নেমে পড়ুন, আমাদের যাতায়াত এখানে শেষ। ওস্তাদ তাড়াতাড়ি গাড়ি সাইড করেন, সামনে নেন সামনে নেন, জায়গা আছে আরো জায়গা আছে, নেন নেন, যান বরাবর যান বরাবর বরাবর, এত যান 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 যান, এখনই আইল্যান্ডের উপরেতে উঠা দেন, আইল্যান্ডের উপরেতে উঠা দেন নাসির ভাই, আইল্যান্ডে উঠা দেন। তো হেই গাইস, আমাদেরকে ভুলবেন না। তো আমরা খুব শীঘ্রই চলে আসব পার্ট থ্রি নিয়ে। তো যারা জানে কি পর্ব তিন দেখতে চান তারা কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্ত রইল, টাটা অ্যান্ড গুড বাই। তো আমাদের চ্যানেলের দর্শকরা আমাদেরকে ভুলবেন না। তো আমরা আজকে চলে যাচ্ছি, বাই বাই। তো এই জাতিবৃন্দরা, নেমে পড়ুন নেমে পড়ুন, আমাদের যাত্রাপথ এখানেই শেষ। কেমন হয়েছে আজকে ভিডিওটি? যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।